তুমি যা আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে না আমি বাঁচব কি না আমি বিপদে থাকব তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময় যে তুমি আমার স্ত্রী কথা আমার স্মরণে থাকবে না প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম নিজের উন্মতের প্রতি কতটুকু দয়া পান আসুন আমরা জেনে নেই আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লামের সুপারিশ কাদের জন্য নবী করিম সাল্লাহ আলি আলী ও কাদের জন্য সুপারিশ করবেন শুনুন হজরত আব্বাস হতে বর্ণিত খায়রুল আনাম প্রিয় নবী হুজুর আকরম সাল্লাহ হিবা আলি ওসাল্লাম ইরশাদ করেন কেমতের দিবসে সমস্ত নবীগণ সোনার মিম্বরগুলোতে। উপবেশন থাকবেন আমার মেম্বরটি শূন্য থাকবে আমি আমার রবের সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকব এমন যেন না হয় যে আল্লাহ তালা আমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দেবেন অথচ এদিকে আমার উম্মতরা আমাকে না পেয়ে মুসিবতে পড়বে আল্লাহ তালা বলবেন হে মাহবুব আপনার উম্মতের বিষয়ে সেই ফয়সালা করব যে ফয়সালাতে আপনার সন্তুষ্টি থাকবে আমি তখন আরজ করব মা আজ্জিল হিসাব আহম অর্থাৎ হে আল্লাহ তাদের হিসাব নিকাশ তাড়াতাড়ি নিয়ে নেন আমি তাদেরকে সাথে করে জান্নাতে। নিয়ে যেতে চাই এ আরোজ আমি করতে থাকব, আমাকে এক সময় দোজকে যাওয়া তালিকা দেয়া হবে যারা প্রবেশ করেছে আমি তাদের জন্য সুপারিশ করে তাদেরকে নাম থেকে বের করে আনব এভাবে দোজকের শাস্তি ভোগ করার জন্য আমার উম্মতের মধ্যে আর কেও অবশিষ্ঠ থাকবে না সুবহানাল্লাহ